시작하는 거 보니 কি খবর ভাল কত ভালো কতটা বেশি কি কম পুরা বেশি হসাইতে পুরা বেশি তে মোর লগত একে লাগে ভারত মাতা কে ভারত মাতা কে জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম আজি ভাত তাত খাওয়া দেওয়া হয়েছে কিনা আজি ভাত নাখালে হব এটা রামকৃষ্ণনগর মাটির দাম সব বাড়ি গেল রাতা রাতি হয় না নহয় এই পুলিশ গুছি দে গুছি দে গুছি থাকি হাল্লা করিব না আৰু খবৰ ভাল তো সবৰে একদম ঠিক আছে আজিৰ সভাত আমাৰ মাজত উপস্থিত অসমৰ স্বাস্থ্যমন্ত্রী কেশৱ মহন্ত ডাঙৰীয়া এই হস্পিটাল কোনে বনাবে কেশৱ মহন্ত বনাবে কেশৱ মহন্তৰ জন্য একটা বড় হাততালি ঠিক আছে আমার মাজত উপস্থিত সাংসদ কৃপানাথ মালা ডাঙরিয়া ডক্টর রাজদীপ রয় ডাঙরিয়া পল্লব লোচন দাস ডাঙরিয়া আমার মাজত উপস্থিত রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার ডাঙরিয়া কৃষ্ণেন্দু পাল ডাঙরিয়া কমলাক্ষ দেব পুরকায়স্থ ডাঙরিয়া সিদ্দিক আহমেদ ডাঙরিয়া করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি সুব্রত ভট্টাচার্য ডাঙরিয়া আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস ডাঙরিয়া প্রতিমা নাথ ডাঙরিয়ানী রবীন্দ্র দেব ডাঙরিয়া বিশ্বরূপ ভট্টাচার্য ডাঙরিয়া উমাশঙ্কর বনিয়া ডাঙরিয়া অনুপ কুমার বর্মন ডাঙরিয়া আমার ডাইরেক্টর মেডিকেল এডুকেশন মুন স্বর্ণকার ডাঙরিয়ানী সিপ্রা গুণ ডাঙরিয়ানী অমরেশ রয় ডাঙরিয়া জেলা আয়ুক্ত মৃদুল গুপ্তা ডাঙরিয়াকে আদি করে মৃদুল যাদব ডাঙরিয়াকে আদি করে মঞ্চত উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তি সকল আই মাতৃসকল যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল আর মোর সেবারথলি রাইজ আমি যেতিয়া কৈছিল যে রামকৃষ্ণনগর মেডিকেল হব কিমানে বিশ্বাস করেছিলেন বিশ্বাস কিমান করা নাছিলে জি নহক বিশ্বাস করাকো ধন্যবাদ বিশ্বাস নকরাকো ধন্যবাদ আজির পাতো মেডিকেলর কাম স্টার্ট হয়ে যাব ঠিক আছে 1968 প্রথম বরাক উপত্যকাত শিলচর মেডিকেল কলেজ আরম্ভ হয়েছিল আর লাস্ট 55 ইয়ার্স অসমত বহুত চিফ মিনিষ্টার হল বহুত মন্ত্রী হল কিন্তু লাস্ট 55 ইয়ার্স বরাক ভ্যালিত নতুন এটাও মেডিকেল কলেজ হওয়া নাছিলে আজি আমার রামকৃষ্ণনগরত অসমর আরো বরাক উপত্যকার এখন সুন্দর মেডিকেল কলেজ 675 কোটি রুপি যদি ইয়াত নির্মাণ হব খরচা কত হবে 678 কোটি কত সালের মধ্যে কাজটা হয়ে যাবে 4 সালের মধ্যে এই মেডিকেল কলেজটা পুরাপুরি হয়ে যাবে টেন্ডার কমপ্লিট স্যাংশন আজকে বিকালে ক্যাবিনেটে স্যাংশন হয়ে যাবে এক মাস 40 দিনের ভিতরে কাজ শুরু হবে আর 4 সালের ভিতরে কলেজটা সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে
করিমগঞ্জত করিমগঞ্জত রামকৃষ্ণ নগরত মেডিকেল কলেজ হব আর নেক্সট ইয়ার আমার পাথারকান্দিত আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস হব আজি এই মেডিকেল কলেজৰ লগত আমি আৰু বহুত নতুন নতুন কাম বহুত নতুন নতুন রাস্তা আজি আমি ইয়াত শুভ উদ্বোধন কৰিছো সব রাস্তার মাঝে একটা রাস্তার কথা আমি মেনশন করতে চাই আইনা খালৰ পৰা অসীমগঞ্জ পর্যন্ত এই পুরা রাস্তা আসাম মালা আসনির অধীনে 91 কোটি টাকা খরচা করে আমি নতুন করে নির্মাণ করবে করিমগঞ্জ মেডিকেল কলেজ সঙ্গে সঙ্গে আইনাখালির পৰা অসীমগঞ্জ লৈকে আসাম মালার নতুন রাস্তা আজি তার লগত করিমগঞ্জত আমি ইয়াতে প্রায় 303 কোটি টকার আরো বেলেগ বেলেগ প্রজেক্টও আমি ইয়াত আজি আধারশিলা বা ইনোগ্রেশন করছো রাতেপা ডক্টর রাজদীপ রায় লগত আমি শিলচর মেডিকেল কলেজত আসিল 270 কোটি টাকা খরচ করে স্টেট অফ আর্ট ক্যান্সার হসপিটালও আজির পৰা শিলচরত আমি স্টার্ট করে দিল স্টেট অফ আর্ট ক্যান্সার হসপিটাল 600 ক্রোর্স করিমগঞ্জ মেডিকেল কলেজ 91 কোর আসাম মালা 276 কোর কাছাৰ ক্যান্সার কেয়ার হসপিটাল মোটামুটি আজি বরাক ভেলিত 2000 কোটি টাকার কাজ শুরু হবে 2000 কোটি টাকার কাজ মই তো বরাক ভেলিত কিমান দিনের পর আহি আছো আগতে তো কংগ্রেসে কইছিল 1000 কোটি টাকার প্যাকেজ এখনো প্যাকেজটা দেখা যায় না কত কোটে কোন জায়গায় প্যাকেজটা আছে আগত কলে কমল কমলেখর মনটো বেয়া লাগিল হেতেন এতিয়া ভাল আছে এতিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টত সবচে একটা ভাল কথা হয়েছে যে কংগ্রেস হোক বিজেপি হোক যে পলিটিক্যাল পার্টি হোক সবে করিমগঞ্জের ডেভেলপমেন্টের কারণে এক জায়গায় খাড়া হয়েছে যেতিয়া হিন্দু হোক মুসলমান হোক আসামি হোক বাঙালি হোক হিন্দি ভাষী হোক কংগ্রেস হোক বিজেপি হোক সবে যেতিয়া অসমৰ ডেভেলপমেন্টের কারণে ঠিয় হব অসমক কোনেও রাখিব নোৱাৰে অসম ভাৰতৰ ভিতৰতে 1 নম্বৰ প্ৰদেশ হ'ব আজিৰ এই সভাত মই ধন্যবাদ জনাইছো প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক তেওঁ ৰামকৃষ্ণ নগৰত আহিব নোৱাৰিলেও গুৱাহাটীৰ পৰাই এই করিমগঞ্জ মেডিকেল কলেজৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল আৰু যেতিয়া মোদী ডাঙৰীয়াই ফাউণ্ডেশ্যন কৰে তাৰ সঙ্গে সঙ্গে এটা মোদী গ্যারেন্টি এখন আমাৰ গ্যারেন্টিটো ছিলই এখন তাৰ সঙ্গে সঙ্গে একটা বড় গ্যারেন্টি নরেন্দ্ৰ মোদীৰ গ্যারেন্টি তাৰ মানে তার মানে কাজটা হবে তো হবে 100% হবে এখন কোনো সন্দেহ নাই কিন্তু আমার দৃষ্টিত করিমগঞ্জ হাইলাকান্দি কাছাৰ জেলাত আরো বহুত কাম করবলগিয়া আছে আরো বহুত কাম আমি হাতত লবলগিয়া আছে এইবার যদি এই করিমগঞ্জত হাইলাকান্দি করিমগঞ্জত আমি কোনো পলিটিক্স না করে খালি ডেভেলপমেন্টর পলিটিক্স করে আরো
আমার বিজেপির ক্যান্ডিডেটক যদি আমি ইয়ার প্রায় এমপি জিকাই দিও বিকাশের গঙ্গা এই জায়গায় ববে এটা আমি আপনাকে আশ্বাস দিতে পারি পলিটিক্স করি কি লাভ হবে যদি রাস্তা খারাপ থাকে পলিটিক্স করি কি লাভ হবে যদি রেলের কানেকশন না হয় মই তো আপনালোকক গ্যারান্টি দিছো যে 26 চনৰ আগতে মই যদি মুখ্যমন্ত্রী আছো আপনালোকৰ আশীর্বাদত হাফলং দি আপনালোক গুৱাহাটী যাব পাৰিব এইটো আমাৰ মোদি গ্যারান্টি রাস্তা স্পীডত 100% স্পীডত দিন রাত কাম হয়েছে এখন এইটাও মোদি গ্যারান্টির ভিতরেই পড়ে আর এইবার যদি আমার করিমগঞ্জ থেকে ভারতীয় জনতা পার্টির এমপি আপনাদের আমাকে আবার একবার দিয়ে দে তাহলে তো বিকাশর বন্যা হবে এই জায়গায় লাস্ট টাইম যেতিয়া কৃপামালা ইয়াত এমপি উঠিছিলে তেতিয়া মই কৈছিল যে আমাক ভোট দিয়ক আমি মেডিকেল কলেজ দিম এইবারও মই কৈছো যে ব্রহ্মপুত্র আর বরাকর ফ্লাড আমি দেখিছো কিন্তু ডেভেলপমেন্টর ফ্লাড আমি দেখা নাই বিজেপির এমপি জিতলে এই জায়গায় এখন ডেভেলপমেন্টর ফ্লাড হবে এইটাও আমি আপনাকে বলতে পারি ঠিক আছে আৰু সেই কাৰণে সকলো মানুহে আমি কি ধৰ্ম এটা পৰে আমি কি পাৰ্টি এটাই পৰে আমাৰ জন্মভূমিৰ বিকাশৰ জন্যে আমরা সবে হাতে হাত ধৰিয়া বিজেপিকে ভোট দিতে হবে করিমগঞ্জে আমি এমপি জিতাতে হবে হবে কি নাই আওয়াজটা কি কিছু ধীমা হয়েছে নেকি হবে কি নাই হ্যাঁ এখন ভালো লাগছে হবে তো জোনাবু বলছে হবে তার মানে তো হবে হবে ভালো তো খবর ভালো একদম ঠিক আছে 100% তুমি 101% বলো না হ্যাঁ ঠিক আছে এখনে ভালো হয়েছে বা রূপাংশু কলে হয়ে যাবে ওরা বলছে আরে এই মেডিকেল কলেজ তো হওয়ার পিছত ইয়াত তো সব মাটি বাড়ির দাম বাড়ি যাব আমিও তো একটা ঘোষ পাব লাগে না গতিকে ইয়াত আহিলে ভালো করে মাছের তরকারি এইটাই আমার ঘোষ ঠিক আছে সোনবিলের মাছ ঠিক আছে না সোনবিলের মাছটা সবচেয়ে ভালো না সবচেয়ে ভালো না সোনবিলের মাছ খাওয়া খাইতে পারবো তো সোনবিলের মাছ খাওয়া যাবে ঠিক আছে তো মই বহুত ডাঙর কথা নকও এতিয়া মই অসম গভর্নমেন্টৰ 3-4টা নতুন আঁচনিৰ কথা মই কব খুজিছো আজি আমাৰ চৰকাৰ হোৱাৰ কিমান দিন হল 2021 চনৰ 10 মে'ত আসামের 15তম মুখ্যমন্ত্রী হিসাবে আমি শপথ নিয়েছিলাম শপথের পরেই কোভিডর বিভীষিকা কমসে কম কোভিড কেয়ার আইসিইউ ভ্যাকসিন 8 মাস সময় আমি কোনো কাজ করতে পারলাম না মাত্র 2 সাল 2 সালের ভিতর অসমত কিমান কাম হল মই যেতিয়া কৈছিল যে 1 লাখ লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পাব মুক্তু কোনেও বিশ্বাস করা নাছিলে বোলে এটা ইলেকশনের জন্য হাওয়াবাজি কিন্তু আজি অসমত আমি 97,000 লড়া ছোৱালীক আমি চাকরি দিছো সবচেয়ে ডাঙর কথা চাকরি নামত যেটো দালাল রাজ আছিল আজি আমি পুরা দালাল ব্যবস্থায় পুরা খতম করে দিছো কোনো দালাল নাই আগতে টেটর টিচার আছিলে মাস্টর চাকরির কারণে টাকা দিব লাগিছিল
মই এডুকেশন মিনিস্টার থাকুতে টেট আহিলে দালাল খতম হৈ গল এতিয়া পুলিশ আৰু বেলেক ডিপার্টমেন্টত দালাল খতম আজি মই এই কথা কব পাৰো যে বৰাক ভেলিত টেটৰ টিচাৰ আৰু ৰিক্রুটমেন্ট এই দুটা মিলি মূৰ হাতেদি যিমান লৰা ছোৱালীয়ে চাকৰি পাইছে আগত কেতিয়াও ইমান লৰা ছোৱালীয়ে চাকৰি পোৱা নাছিলে এতিয়া আমি আকৌ 35,000 নতুন চাকৰি আমি এডভাৰ্টাইজ খুলি দিছো আবার 35,000 চাকৰি আসাম সরকারের অধীনে হবে এইটাও আজকের গ্যারেন্টি 1,00,000 পরে আবার 35,000 1,35,000 তারপরেও এটা বন্ধ হবে না তারপরেও এটা হইতেই হয়েই থাকবে এটা পড়িব লাগে ভাল করে স্কুলত যাব লাগে কলেজত যাব লাগে পড়া শুনা করিব লাগে সরকারি চাকরি লব লাগে কারণ এতিয়া চাকরিত কোনো দালাল ব্যবস্থা অসমত এতিয়া নাই মই কৈছিলো যে আমার সরকার আহিলে অরুণোদয় আমি মানুহক বঢ়াই দিম কংগ্রেসে কি কৈছিলে যে এটা ইলেকশনের হাওয়া ইলেকশনের পরে অরুণোদয় বন হয়ে যাবে কিন্তু বন্ধটো নহল আগত আছিল 18,00,000 এতিয়া অরুণোদয় হয়ে গেল 27,00,000 এইবার আবার আরো 3,00,000 মানুষকে আমি অরুণোদয় আসনি দিব গৈ আছো রাতাবাড়ির মানুষও পাব পাথারকান্দিরও পাব নর্থ করিমগঞ্জ সাউথ করিমগঞ্জ বদরপুর সব জায়গায় আরো একবার অরুণোদয় দিয়া যাবে মানুষের হাতত রেশন কার্ড নাছিল 42,00,000 নতুন মানুষক আমি রেশন কার্ড দিল আজি মাইক্রো ফাইন্যান্সর লোন রেহাই সরকারি চাকরি অরুণোদয় আসাম মালার নতুন রাস্তা মেডিকেল কলেজ জল জীবন মিশন আর প্রধানমন্ত্রীর আবাস যোজনা লাস্ট 2 বছরত 16,00,000 মানুষে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘর পাইছে আর যাক আগত জিওটেক হওয়া নাছিলে এতিয়া আমি আকো একবার জিওটেক খুলি দিম যুনে যুনে ঘর পোৱা নাই আকো যাতে জিওটেকিং করিব পারে লাগিব জিওটেকিং খুলিব লাগিব লাগিব না তো আরো একবার জিওটেকিং খুলি দেওয়া যাবে আজি 2 সালের মধ্যে যিমান কাম হয়েছে আগত কেতিয়াও হওয়া নাছিল আৰু আমাৰ এটা আপনাদের প্রতি আশ্বাস যদি অসমখন এনেকে ভালে কুশলে চলি থাকে তেতিয়াহলে অসমত যিমান মানুহৰ ৰেচন কাৰ্ড আছে রেশন কার্ড থাকা সকলো ফ্যামিলিয়ে অরুণোদয় আসনি পাই যাব যার বাড়িতে রেশন কার্ড তার বাড়িতে অরুণোদয় আজি আমি এইবিলাক নতুন নতুন কাম আজি আমি হাতত লৈছো মোর আপনার প্রতি অনুরোধ যে যদি আমি মোদী ডাঙরিয়াক ভারতের প্রধানমন্ত্রী আকৌ এবার করিব পাৰো 400 সিট পার করি আমি অসমখনত বহুত আৰু ডেভেলপমেন্টৰ কাম করিব পাৰিম সেই কাৰণে আপোনালোকক মই অনুরোধ করিম যে আপোনালোক সকলোৱে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আকৌ এবার ভাৰতৰ প্রধানমন্ত্রী কৰিবৰ বাবে আমাৰ করিমগঞ্জ সিটটো বিজেপিক জিকাবৰ কাৰণে আপোনালোকে দিনে ৰাতিয়ে কষ্ট কৰক হব তো হব না নাই মই বেছি দীঘলিয়া কথা নকওঁ ইয়াৰ পিছত আমাৰ লক্ষীপুৰত এখন আৰু মিটিং আছে মোৰ এটা ৰিকুৱেষ্ট যেতিয়া আমাৰ মেডিকেল কলেজৰ কাম কৰিবলৈ কণ্ট্ৰেক্টৰ আহিব যদি লোকেল লৰা বা ক্লাব সংগঠন চান্দা তোলা আৰম্ভ কৰে ধমকি দিয়া আৰম্ভ কৰে গালি গালাজ আৰম্ভ কৰে
काम तो पिछुआ पिछुआ गई थे कारण जेतिया यात कॉन्ट्रेक्टर आहिबो दिन राती जाते काज हबो पारे अपना लुके एक ता भाल परिवेश दिते होबे ठीक आसे एक ता भालो वर्किंग एनवायरमेंट अपना दे दायित्व होबे निश्चित करार जन्ने कुनो गंडगोल नाय कुनो हुलस्थुल नाय धुनिया कोई दिन राती काम करिबो लागे आरो सारी बसर भितरत আমি আহি আকৌ রামকৃষ্ণ নগর মেডিকেলৰ ফিটা কাটিব লাগে আৰু ফিটা কাটাৰ সময়ত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰিয়াক ইয়ালৈকে লৈ আহিম হ'ব ইয়াতে মোদী ডাঙৰিয়াক আনি কাৰণ বৰাক ভেলিত ইমান ভিতৰুৱা জাগাত মেডিকেল কলেজ হৈছে ভাৰতৰ কোনো জাগাত ইমান ভিতৰুৱা জাগাত মেডিকেল হোৱা নাই মোদী ডাঙৰিয়া আহিলে এটা ফটো তো দেখি কি ভাল লাগিছিল না নাই বিল্ডিং গুলা দেখার পরে হ্যাঁ ভালো লাগছিলাম এক্সাক্ট এনেকুৱাই হৈ যাব যে রকম ফটো তুলাইছে এই রকমৰে মেডিকেল কলেজ হব এই জায়গায় পুরাই এই রকম ফটোটাও একটা দিয়ে দিব সবাই সবাইকে তুমি একবার ফটোটা সবাইকে দিয়ে দিব ভালো পাবে ঠিক আছে ছেলেটা ভালো ছেলেটা ভালো ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে একবার বিজয় মালাকার জন্য জিন্দাবাদ বিজয় মালাকার বিজয় মালাকার কৃপানাথ মালা কৃপানাথ মালা চলো বহুত কষ্ট করে আসিলে মেডিকেল তো হওয়া নাই ডেইলি হাল্লা করে থাকে দাদা কখন হবে কখন হবে কখন হবে ঠিক আছে আজি ভালো করে হয়ে গেল আর করিমগঞ্জের সব এমএলএ তাক সাপোর্ট করেছে কমলাক্ষ সিদ্দিক কৃষ্ণেন্দু সবাই সাপোর্ট করেছিলাম কি রামকৃষ্ণ নগরে মেডিকেল কলেজটা দিয়ে দেন আমার কিছু আপত্তি নাই সেই কারণে মই বাকি সব এমএলএ সকলোরে কারণে একটা হাত চাপড়ি বজাবর কারণে অনুরোধ করছো পুরা 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 জিন্দাবাদ বলো ঠিক আছে সবকে মই আকৌ এবার ধন্যবাদ জানাইছো পাহাড়ৰ ওপৰত বহুত মানুহ থাকিলে আহিব নোৱাৰিলে না তাতো মানুহ থিয় হৈ থাকিলে আহিব পৰা নাই যি নহওক আপোনালোকক সকলোকে আজিৰ ভাল এটা দিনত মই আকৌ এবাৰ নমস্কাৰ জনাইছোঁ আৰু মই নিজৰ মনতো ভাল পাইছোঁ যে আপোনালোকক দিয়া প্ৰতিশ্ৰুতি এটা আজি মই পালন কৰিব পাৰিছোঁ ভগৱানে মোক শক্তি দিছে তাৰ বাবে ভগৱানক আৰু নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ সকলোকে সকলে আৰু এবাৰ কব আবাৰ একবাৰ আমাৰ সঙ্গে ভাৰত মাতা কি ভাৰত মাতা কি নৰেন্দ্ৰ মোদী নৰেন্দ্ৰ মোদী জয় জয় শ্ৰীৰাম জয় জয় শ্ৰীৰাম বহুত বহুত ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতৰম হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ